লোটাস টেম্পেল এবছরের এখানকার উপস্থাপনা থেকে দেখায় বিষয়টা কিন্তু একটু ভিসেপে হবে পুরের উপর দিয়েই কিন্তু স্ট্রাকচার বেঁধে রাম বর্ষের কিন্তু নিবেদন চীনের বৌদ্ধ মন্দির অংশ নিয়ে কিন্তু প্যান্ডেলটাকে রেডি করা হচ্ছে হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আর এখন রয়েছে জেলাতে রয়েছে জিরাটে জিরাট স্টেশনের একদম সামনে রয়েছে এক নম্বর ও দু নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে দাঁড়িয়ে আছি আর এখান থেকেই আজকে তোমাদেরকে নিয়ে যাব জিরাট স্টেশন পাড়া বারোয়াড়িতে জিরাট স্টেশন স্টেশনের ওই যে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রেলগেট এই রেলগেটের যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা তিন চার মিনিট মতন হাঁটবো তারপরে কিন্তু একটা গলি পড়বে সেই গলিতেই হচ্ছে জিরাট স্টেশন পাড়া বারোয়াড়ি পুজো দিয়ে সোজা হাঁটতে হাঁটতে কিন্তু আমি একদম চলে এসেছি একটা গলির সামনে এই যে বাঁদিকে হচ্ছে গলি এখানে কিন্তু রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত কার্যালয় এটা তোমাদের মেন ল্যান্ডমার্ক তোমাদের স্টেশন রোড থেকে একদম সোজা চলে এলে তিন নম্বর গলিতে ঢুকলেই তোমরা এই গ্রাম পঞ্চায়েত জিরাট গ্রাম পঞ্চায়েতটা পেয়ে যাবে এখান দিয়ে কিন্তু প্রাঙ্গনে পৌঁছাতে হবে এটা কিন্তু একটা এখানে ব্যানার রয়েছে জিরাট স্টেশন পাড়া সার্বজনীন এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে লোটাস টেম্পেল দিল্লির লোটাস টেম্পেল আদলে কিন্তু মণ্ডপ সজ্জাকে সাজানো হবে বেশ ভাল লাগবে কিন্তু ব্যাপারটা দেখতে লোটাস টেম্পেল মনে হয় আমি জেলার পুজোতেই প্রথমবার দেখছি শান রোড থেকে যে সরু গলিটা তোমাদেরকে দেখালাম সেই সরু গলির মধ্যে দিয়ে একদম সোজা কিছুটা এগিয়ে এলেই কিন্তু বাঁ দিকে তোমরা একটা রাস্তা পেয়ে যাবে সেই রাস্তা দিয়ে একদম সোজা একটুখানি গেলেই কিন্তু ঝিল আর এই ঝিলের সংলগ্নই হচ্ছে কিন্তু পুজো প্রাঙ্গণ ওই গলি দিয়ে ঢুকে কিন্তু সোজা চলে এসছি এই হচ্ছে জলাশয় এই যে পুকুর এই পুকুরের ধারেই কিন্তু মন্ডপ সেজে ওঠে প্রত্যেকবার দেখতে কিন্তু অলরেডি মন্ডপের কাজ শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমাকে দেখে রাজহাঁসগুলো সব লাইন দিয়ে আবার চলে যাচ্ছে পুকুরের পাশে বা পুকুরের উপরে যে পুজো সেই পুজো আমার কতটা পছন্দের তোমরা সবাই যেন যদিও প্রথমবার এখানে এসেছি তাতেই এই পুজোটা বেশ ভালো লেগে গেছে যেহেতু পুকুরের সংলগ্ন পুজো ইন্ডিপেন্ডেন্ট লোটাস টেম্পল এবছরের এখানকার উপস্থাপনা তার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যেই বাধা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ জলের ওপর ওই দিকটাও নিয়ে যাব তোমাদের ওই দিকটাও তোমাদেরকে দেখাবো এখন একদম দূর থেকে বিষয়টা দেখতে পাচ্ছি কারণ জলের মাঝখানে গিয়ে তোমাদেরকে তো প্যান্ডেল দেখাতে পারবো না ওই পাশ দিয়ে গিয়ে আবার দেখাবো কর্নারে আমি দাঁড়িয়ে আছি একদম সাইডের যে বসার জায়গাগুলো থাকে সেখানে আর একদম ওই যে হচ্ছে প্রাঙ্গণ ওই হচ্ছে মন্ডপ ওখানে কাজ শুরু হয়ে গেছে এরপর ধীরে ধীরে যখন লোটাসের যে করা হবে তখন সাইডের অংশগুলো ইতিমধ্যে কিন্তু যে প্যান্ডেলের রিফ্লেকশন সেটা কিন্তু জলে পড়েছে দেখতে পাচ্ছ আশা করি তোমরা এই জায়গাটায় এরপর যখন মন্ডপ পুরো করে উঠবে যখন লাইটের সাথে সাথে সেই রিফ্লেকশনটা জলে পড়বে তখন কতটা অভূতপূর্ব লাগবে ব্যাপারটা দেখতে একদম পুকুরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমার পেছনে লোটাস টেম্পল তৈরি হচ্ছে এই হচ্ছে স্টেশনপাড়া বারোয়ারির উপস্থাপনা এবছরের লোটাস টেম্পেল ভেতরটায় নিয়ে গিয়ে দেখাবো বাট বাইরে থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এখনই কারণ সবেমাত্র স্ট্রাকচারের প্রাথমিক পর্যায়ের কাজটাই চলছে কিন্তু বেশ অনেকখানি অনেকটা পুকুর দেখো জাস্ট কত বড় এই জলাশয়টা যে রাজহাঁসগুলো আমি ওদের পাশ দিয়ে যাচ্ছি এখন জাস্ট তাই প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি জাস্ট দেখো একদম সামনে চলে এসেছি মোটামুটি এখনো পর্যন্ত অনেক দূরই স্ট্রাকচার বাধার কাজ হয়েছে একদম ওই যে উপরে কিন্তু দাদারা কাজ করছে দেখতে পাচ্ছি একদম সামনে আমি চলে এসেছি একদম সামনে দিয়ে যদি তোমাদেরকে দেখায় বিষয়টা কিন্তু একটু ভি শেপে হবে মানে এই দিকে অর্ধেকটা রয়েছে আর ওই দিকে এরকম ভি শেপ করে কিন্তু বিষয়টাকে দাঁড় করানো হচ্ছে অ্যাকচুয়ালি রোটাস টেম্পেলটা যেরকম দেখতে সেরকম আদলেই কিন্তু সাজানো হবে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে সেজন্য কিন্তু এখানে প্রচুর বাঁশ পড়ে থাকতে দেখতে পাচ্ছি এই হচ্ছে সামনের সেই অংশটা এরকম সাইডের পোর্শনটা চলো এবার ধীরে ধীরে একটুখানি ভেতরের দিকে এগাই ভেতরে কিন্তু সমস্ত দাদারা কাকুরা কিন্তু কাজ করছে অনবরত যেহেতু পুজোর আর বেশি দিন কিন্তু বাকি নেই সেই জন্য মণ্ডপটাকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু একটা ব্যস্ততা রয়েছেই আর এই দিক দিয়ে মনে হয় এন্ট্রি পয়েন্টটা হবে মানুষ কিন্তু এরকম জলের উপর বিষয়টাকে দেখতে দেখতে এই সাইডের রাস্তা ধরে চলে এসে কিন্তু এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করবে কিন্তু প্রচুর কাঠও ইতিমধ্যে এসে গেছে দেখতে পাচ্ছি মানে স্ট্রাকচারাল পার্ট যে বাটামের সেটাও কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই মণ্ডপের সাইডে পেছন দিকটা অংশটা চলে এসেছি আর এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ সব দাদার ওপরে কিন্তু কাজ করছে এই পৃথিবী কে অপূর্ব না বিষয়টা সব ব্যাপারগুলোই কিন্তু একের সাথে এক লিঙ্ক আপ এই যে এই বারোয়ারির মানে এই যে পুজো কমিটি স্টেশন পাড়া বারোয়ারি এই যে পুজো কমিটি সংলগ্ন যে পুকুর বা জলাশয় তার ধারেই কিন্তু গড়ে উঠতে চলেছে লোটাস টেম্পেল আর সেই লোটাস মানে ফুল সেই ফুলের সাথে কিন্তু জলের সম্পর্ক অবশ্যই আছে পদ্মফুল জলের ওপর যেন তোমরা হয় আর সেই তার সামনেই কিন্তু লোটাস টেম্পেল বিষয়টা খুব ভাল লাগবে কিন্তু কমপ্লিট হওয়ার পর ওকে সমস্তটা ঘুরিয়ে তোমাদের দেখিয়েছি চলো এবার ধীরে ধীরে একটু ভেতরের দিকে এগাই এন্ট্রি একদিক দিয়ে এক্সিট আর এইখানে থাকবে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমার জন্য অলরেডি কিন্তু বেদি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এইখানেই কিন্তু মা দুর্গা বিরাজমান থাকবে আর এই হচ্ছে পুরো মণ্ডপের অন্দরমহল জাস্ট ওপরটাও বেশ অনেকটাই হাইটে উঠেছে যদিও ভেতরে স্ট্রাকচার এখনও অনেক বিল্ড আপ হতে বাকি আছে তারপর থিমের পার্টগুলো সমস্ত ইনস্টলেশন মণ্ডপের মিডিল পোর্শনটা তোমাদের যদি দেখাই মিডিল পোর্শনে দেখো বিষয়টা এরকম করে কিন্তু মাপ করা আছে জানালো যে পুকুরের ওপর দিয়ে রাস্তা কিন্তু হবে দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু সামনের দিকে অনেকটা দূরই এগিয়ে দেওয়া হয়েছে মণ্ডপটাকে পুকুরের ওপর কিন্তু স্ট্রাকচার বেঁধে অলরেডি কিন্তু প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে তার ওপর আর এই পুকুরের ওপর দিয়েই কিন্তু স্ট্রাকচার বেঁধে রাস্তা করা হবে দর্শনার্থী কিন্তু পুকুরের ওপর দিয়ে আসবে এই হচ্ছে মণ্ডপের একদম ফ্রন্ট সাইড এখান দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে এই দিকে করা হবে এক্সিট এখান দিয়ে প্রতিমা দর্শন করে এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবো পুকুর সংলগ্ন বা ঝিল সংলগ্ন পুজো আমার মনের কতটা কাছের তোমরা সবাই জানো আমি যত পুজো ঘুরি না কেন যেগুলো পুকুর বা ঝিল সংলগ্ন হয় আমার ভীষণ ভালো লাগে সেগুলো পার্সোনালি আমার খুব পছন্দের পুজো হয় আর যখন দেখি সেই পুকুরের উপর কেন্দ্র করেই মণ্ডপ গড়ে ওঠে তখন কিন্তু বিষয়টা আরও ভালো হয়ে যায় অপূর্ব মন্ডপের সাথে অপূর্ব লাইটিং তো অবশ্যই থাকবে লোটাস টেম্পেলের ওপর কিন্তু সুন্দর সুন্দর লাইট কিন্তু ফেলা হবে সেই ব্যবস্থাও কিন্তু থাকবে তার সাথে সাথে থাকবে কিন্তু অপূর্ব সুন্দর মাতৃপতি ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবছরের উপস্থাপনা সেটা হচ্ছে দিল্লির লোটাস টেম্পেল নিউ দিল্লির লোটাস টেম্পেল দেখালাম দিল্লির লোটাস টেম্পলের প্রস্তুতি পর্ব মন্ডপের ভেতর থেকে মন্ডপের বাইরে থেকে যদি কিছু কাজ বেশি কিছু দেখানোর তোমরা থেকে কে কে এই পূজাটা দেখতে আসো স্টেশন অবশ্যই আমায় কমেন্ট করে জানিও ওই পারে তোমাদেরকে দেখিয়েছিলাম লোটাস টেম্পেল এইবারে যাব স্টেশনের এই পারে মানে হচ্ছে স্টেশন থেকে একদম বেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম ডান দিক ধরে চলে যাব আমরা আর গেলেই পেয়ে যাব কিন্তু যুব শক্তি রোড ধরে চলে এসছি একদম মেন রোডে এই হচ্ছে মেন রোড মানে যেখান দিয়ে কিন্তু বাস চলাচল করে ক্রস করে একদম সোজা চলে আসলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এই যে বাস স্ট্যান্ড ওই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড একদম সোজা চলে এলে এই রোডটা ক্রস করে মেন রোড ক্রস করে এই যে একটা গলি দেখতে পাচ্ছো এই গলিটা দিয়ে একদম সোজা চলে যেতে হবে সোজা আস্তে আস্তে এরকম একটা তিন মাথার মোর পেয়েছি যেখান দিয়ে কিন্তু ডান দিকে গেলেই প্রাঙ্গণ ওই হচ্ছে মাঠ আর এইখানে কিন্তু একদম সামনেই একটা ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে শারদোৎসব চোদ্দোশো একত্রিশ দু হাজার চব্বিশ সালের বিশেষ আকর্ষণ চীনের বৌদ্ধ মন্দির বিয়াল্লিশতম বর্ষের কিন্তু নিবেদন চীনের বৌদ্ধ মন্দির পরিচালনায় যুবশক্তি ক্লাব এই যে এই রকম যেরকম দেখছো মন্দিরটা এইরকমই কিন্তু আদলে মণ্ডপসজ্জা করা হবে জিরার যুবশক্তি ক্লাবের এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির কিন্তু স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে সাইডে কিন্তু প্রচুর বাঁশও পড়ে আছে এই সব বাঁশগুলো দিয়েই কিন্তু ধীরে ধীরে স্ট্রাকচারটা বিল্ড আপ করা হবে মোটামুটি যেহেতু সবেমাত্র প্রাথমিক পর্যায় সেই জন্য কিন্তু বেশি কিছু তোমাদেরকে দেখানোর নেই কারণ এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার বেশ কিছুটা বিল্ড আপ হয়েছে দেখা যাচ্ছে এরপর আরো অনেক হিউজ বাঁশের কাজ বাকি রয়েছে ধীরে ধীরে যখন পুরোটা সাজা সেজে উঠবে তখন বিষয়টা কিন্তু ভালো লাগবে দেখতে একটা অংশ নিয়ে কিন্তু প্যান্ডেলটাকে রেডি করা হচ্ছে ইরাটের যে কটা ক্লাবের পুজো পরপর দেখেছি বা শুনেছি সমস্ত ক্লাবে কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে এর আগে তোমাদেরকে যেই পুজোটা দেখালাম সেখানে হচ্ছে লোটাস টেম্পেল আর এইখানে হচ্ছে কিন্তু বৌদ্ধ মন্দির বুদ্ধ মন্দির করে কিন্তু এবছর যুবশক্তি চমক দিতে চলেছে যদিও এইটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশ চলো এবার যদি একটুখানি তোমাদেরকে ভেতরটাই নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ভেতরেও এখনো খুব বেশি কাজ এগোয়নি ধীরে ধীরে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এই হচ্ছে সামনের অংশটা এই ঢুকে গেলাম মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে সয়মাত্র প্রাথমিক পর্যায়েরই যে বাঁশের কাজ সেই বাঁশের কাজই হয়েছে এই যে উপরটা একটু মোটামুটি হাইট তুলে দেওয়া হয়েছে আর এই হচ্ছে একদম প্যান্ডেলের সামনের অংশ ধীরে ধীরে দর্শনার্থী সামনের এই প্রবেশ দিয়ে প্রবেশ করে কিন্তু এখানে ঢুকে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে যদিও এই সামনের দিকেই মাতৃ প্রতিমা কিন্তু করা হবে আর একটা সাইড দিয়ে যে কোনো এক্সিট করে দেওয়া হবে জিরাটবাসীরা কে কে এই যুবশক্তির পুজো দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যদিও স্টেশন থেকে খুব বেশি ডিস্টেন্সে কিন্তু নয় সাত আট মিনিট মতন হাঁটা পথ জিরাট বাস স্ট্যান্ডের একদম ঠিক অপোজিটের গলি দিয়ে জাস্ট দু এক মিনিট হাঁটলেই কিন্তু এই যুবশক্তির প্রাঙ্গনে পৌঁছে যাওয়া যায় খুব সহজেই পর জিরাটের বেশ জনপ্রিয় দুটি পুজোর প্রস্তুতি পর্ব দেখালাম একটা হচ্ছে জিরাট স্টেশন পাড়া বারোয়ারি আর একটা হচ্ছে জিরাট যুবশক্তি দুটো পুজোর মধ্যে কেমন লাগলো তোমাদের কোন পুজোটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই জানিও আর দুটো পুজোর প্রস্তুতি পর্ব কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও কীভাবে এখানে আসতে হবে তোমাদেরকে আস্তে আস্তেই বলে দিয়েছি তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক তো ডেসক্রিপশনে থাকবেই অবশ্যই সেটা দেখো তোমরা আসতে পারো আশা করি তোমাদের অসুবিধা হবে না কেমন লাগলো দুটো পুজোর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এতটাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন তোমার সঙ্গে ভালো থেকো সেফ থেকো বাই টেক কেয়ার 日家苦乐。<music>